গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যালো ইউএসএ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা। কয়েকদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলাম, আর সেখানে আমি বলেছিলাম যে আমেরিকাতে যারা বৈধভাবে থাকে অথবা যারা অবৈধভাবে থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশের কমিউনিটির লোকেরা, তারা কী ধরনের কাজ করে তার একটি ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো। তো সেই উদ্দেশ্যে আমার স্থানটিতে আসা এই ভিডিওটা করার জন্য। আমি যে ইন্টারসেকশনে দাঁড়িয়ে এই মুহূর্তে ভিডিওটি করছি, এই জায়গাতে আসলে ফ্লোরিডাতে, এটি আমাদের সাউথ ফ্লোরিডাতে। আপনারা তো নিউ ইয়র্ক কম বেশি সবাই চিনেন, কিন্তু ফ্লোরিডা খুব একটা সবাই চিনেন এমনটা নাও হতে পারে। এটা এত জনপ্রিয় জায়গা না আমেরিকার, কিন্তু বসবাসের জন্য খুবই সুন্দর একটি স্থান। আমাদের এই ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যেতে প্লেনে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, আর আপনি যদি ড্রাইভ করে সেখানে যান সময় লাগবে প্রায় 18 থেকে 20 ঘন্টা। সো এরকম একটি ডিস্টেন্সে আমরা থাকি আর কি, নিউ ইয়র্ক থেকে এই পরিমাণ দূরে আমরা এখানে থাকি আর কি। তো আমি যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি, আমার চারপাশে দেখতে পাচ্ছেন একটি বিজি এলাকা। আমার রাস্তার ওই পাশে রয়েছে হলো ওয়ালগ্রিন, এবার আমার ঠিক পিছনে দেখায় এখানে রয়েছে হলো সার্কেল খে, এটি একটি গ্যাস স্টেশন, বাংলাদেশে যাকে আপনারা বলেন পেট্রোল পাম্প। আর যদি আমি আপনাদেরকে আমার হাতের ডান দিকে ঠিক ওই কোনো বরাবর দেখাই, ওখানে রয়েছে একটি সুপার মার্কেট, এর নাম হলো পাবলিক্স। আর আমি ঠিক যে স্থানটির সামনে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি, এটি হলো ম্যাকডোনাল্ডস। আমাদের এখান এই এলাকার জন্য, আমাদের এই সিটির জন্য একটি জনপ্রিয় ম্যাকডোনাল্ডস, খুব বিজি। দেখতে পাচ্ছেন কত গাড়ি লাইন ধরেছে সেখানে। আমার এই চারপাশে যে ব্যবসা বাণিজ্য দেখালাম, যে মানুষজন দেখালাম, এগুলো এখানে কম করে হলেও 10,000 লোক এখানে আশেপাশে কাজ করে, আরও রয়েছে বিজি লাগে দেখা। এরকম 10,000-12,000 লোক যদি এরকম একটি জায়গাতে কাজ করে, এখন আপনার কি মনে হয় 10,000-12,000 লোক সবাই এখানে লিগ্যাল, তাদের ডকুমেন্ট রয়েছে কাজ করার জন্য? এমনটা কিন্তু নয়। এদের মধ্যে অনেকেই রয়েছে যাদের কোনো পেপার্স নেই, কিন্তু তারপরে এখানে কাজ করছে আর কি। তো যাদের পেপার্স রয়েছে কাজের জন্য তাদের কথা তো বলে লাভ নেই, তারা তো যে কোনো ধরনের কাজই করতে পারবে, তাদের জন্য সারা আমেরিকায় যে জব মার্কেট রয়েছে সবই উন্মুক্ত। কিন্তু যাদের ডকুমেন্টই নেই, আনডকুমেন্টেড, তো তাদের কী হবে? তারাও তো এই ধরনের কাজ করে থাকে। সো এই ধরনের কিছু জিনিসই আমি আপনাদেরকে দেখাবো, ঠিক কয়েকটি স্পটে গিয়ে আমি এই ভিডিওটা আপনাদের জন্য করব। তো আমার পিছনে যে গ্যাস স্টেশনটা কিছুক্ষণ আগে দেখালাম, এই যে গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্প যেটা আপনারা বাংলাদেশে বলেন আর কি, এগুলো এটা হলো কর্পোরেট, এটা সার্কেল খেয়ে, এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে রয়েছে, এরা হলো মাল্টি মিলিনিয়ার কোম্পানি, ঠিক আছে? তো এদের ব্যাপার স্যাপার বিভিন্ন, এরা কর্পোরেট, এরা আনডকুমেন্টেড কোনো লোক রাখবে না, কারণ আনডকুমেন্ট লোক রাখলে যদি ধরা পড়ে তাহলে সেই কোম্পানিরও বদনাম হয়, তারপরে ট্যাক্স ইস্যু, যে কোম্পানির যে অডিট রয়েছে, বিজনেস অডিট রয়েছে, ফাইন্যান্সিয়াল অডিট রয়েছে, সেখানে একটা জটিলতা তৈরি হয়। তো যার কারণে কী হয়, এই ধরনের কর্পোরেটরা কখন আনডকুমেন্টেড লোক রাখবে না, কারণ এখানে একজন এমপ্লয়ি রাখতে হলে আপনাকে পেপার্স থাকতে হবে, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে, তারপর কাজ করার ওয়ার্ক পারমিট থাকতে হবে, এগুলো দিয়ে এই কর্মীটার যে নাকি এমপ্লয়ি তার একটি ট্যাক্স ফাইল করতে হয় আর কি। তো আনডকুমেন্টেড লোক তার ট্যাক্স ফাইল করতে পারছে না, তো তার যার ফলে এগুলো তার হবে না। তো এই ধরনের কর্পোরেট কী করে, তারা এই ধরনের আনডকুমেন্টেড লোকগুলো এই নানান জটিলতার কারণে নেয় না। তো আর ওই যে পিছনে দেখালাম যে আপনার ওয়ালগ্রিন রয়েছে, সুপার মার্কেট, এগুলো সবই কর্পোরেট, ইভেন ম্যাকডোনাল্ডস কর্পোরেট আমেরিকার। তো এরা এই ধরনের কোনো আনডকুমেন্টেড লোক নেবে না। এখন প্রশ্ন হলো, তাহলে আনডকুমেন্টেড লোকগুলো যায় কোথায়? এগুলো তো বললাম কর্পোরেটদের কথা, কিন্তু যারা কি না কর্পোরেট নয়, আমি ইন্ডিভিজুয়ালি অন, যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তো তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে এরকম মনে করেন 2-4 লোকের দরকার হয়। তো তারা কি করে, তাদের কাছে এই আনডকুমেন্টেড লোকগুলো খুবই জনপ্রিয়, তারা এই ধরনের লোকগুলোকে রেখে থাকে কাজের জন্য। এর প্রধান দুটি সুবিধা রয়েছে। প্রথম সুবিধাটা হলো, আনডকুমেন্টেড লোকগুলোকে কিছুটা কম টাকাতে রাখা যায়। যেমন অন্য যদি একটি ডকুমেন্টের লোককে আপনি রাখেন, সেখানে $10-12 প্রতি ঘন্টায় বেতন দিতে হয়, কিন্তু একটি আনডকুমেন্টেড লোককে রাখলে হয়তো আপনাকে সেখানে $7-8 বেতন দিলেই আপনার জন্য হবে, এবং এতে আপনার প্রতি ঘন্টায় $2-3 যদি সেভ হয়, তাহলে প্রতিদিন যদি 8 ঘন্টা কাজ করতে প্রতিদিন $20 আপনার সেভ হয় আর কি।
তো প্রতিদিন $20 সেভ হলে মাসে গিয়ে প্রায় $600 সেভ হয়। সো বড় ধরনের একটা টাকা সেভ হয়। তো যার কারণে ইন্ডিভিজুয়ালি ওন প্রতিষ্ঠানগুলো অনেক সময় এই আনডকুমেন্টেড লোকগুলোকে কাজের জন্য নিয়ে থাকে, আর যার ফলে এই আমেরিকাতে যে এই লক্ষ লক্ষ আনডকুমেন্ট লোকগুলো আছে তারা এইভাবেই কাজকর্ম করে যাচ্ছে আর কি। আরেকটি কথা আপনাদেরকে বলতে হয় সেটা হলো যে ইল্লিগাল লোকেরা যে সারা আমেরিকাতে কাজ করে এটা কিন্তু এক এক সিটিতে এক এক ধরনের কাজের ডিমান্ড। সো আমি যেমন এখন সাউথ ইস্ট ফ্লোরিডাতে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, তো আমার আশেপাশে যে ধরনের সুবিধা অসুবিধা রয়েছে আমার ভিডিওতে আসলে সেটি আমি তুলে ধরার চেষ্টা করবো। এর বাইরে তো আমি কিছু দেখাতে চাইলেও আসলে পারবো না, কিন্তু একই ভিডিও যদি এখন আমি নিউ ইয়র্কে দাঁড়িয়ে করতাম তখন হয়তো সেটা একটু ডিফারেন্ট হতো, কারণ নিউ ইয়র্কের কাজের ধরন, তারপরে কাজের ডিমান্ড, পরিবেশ অনেকটাই আমাদের ফ্লোরিডা থেকে ভিন্ন। যেমন একটা উদাহরণ হিসেবে বলে, যদি নিউ ইয়র্ক আপনারা যান আর আপনার জন্য কোনো পেপার টেপার্স না থাকে কাজ করার জন্য, তাহলে আপনি কী করবেন, নিউ ইয়র্কের যে সাবওয়ে রেল স্টেশনগুলো আছে ওর পাশে দাঁড়িয়ে আপনি যদি কলিং কার্ডও বিক্রি করেন ভালো পয়সা মেক করতে পারবেন, আপনি যদি নিউজ পেপারও বিক্রি করেন সেটাও পারবেন, আপনি যদি ওখানে শাকসবজি রাস্তায় বসে শাকসবজি বিক্রি করেন সেগুলো আপনি পাবেন। তারপরে ওখানে প্রচুর বাংলাদেশি রয়েছে, তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য রয়েছে, তাদের বেশিরভাগই এই আনডকুমেন্টেড লোকগুলো সেখানে কাজ করে থাকে, তো সেখানকার পরিবেশও সম্পূর্ণ ভিন্ন। তো বন্ধুরা, তো চলেন তাহলে আমি আপনাদেরকে এরকম একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাই যেখানে আপনাদেরকে আমি দেখাবো যে এই আনডকুমেন্টেড লোকগুলো অ্যাকচুয়ালি কোথায় কীভাবে কাজ করে। এখন আমি একটি ম্যাকডোনাল্ডসের ভিতরে, আমেরিকার যে ম্যাকডোনাল্ডস রয়েছে, তারপরে সাবু রয়েছে, এই পাসপোর্ট দোকানগুলো, এখানে প্রতি মাসে এখানে ভ্যাকেন্সি থাকে, প্রতি মাস বলবো না মানে প্রতি সপ্তাহে এখানে ভ্যাকেন্সি থাকে। তো আমেরিকাতে যারা নতুন আসে বিশেষ করে বিজি সিটিগুলোতে থাকে তারা কিন্তু এই ধরনের ম্যাকডোনাল্ডস বলেন, তারপরে ই রয়েছে আপনার কী বলে সাবওয়ে রয়েছে, এইসব স্থানগুলোতে তারা কাজ করে থাকে। এখানে প্রতি ঘন্টায় প্রায় যে স্যালারি তারা প্রায় $8-9 পর্যন্ত, এটা নির্ভর করে সিটির উপরে এই আর কি। কিন্তু এগুলো যেহেতু কর্পোরেট কোম্পানি, আপনাদের যাদের ডকুমেন্ট থাকবে না তারা কিন্তু আবার এই ধরনের কাজগুলো আপনারা এখানে করতে পারবেন না, তারা এই আনডকুমেন্ট লোক এখানে নেবে না। গাইজ, এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একটি রিটেল আউটলেটের পার্কিং এরিয়ার ঠিক সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি সাইনবোর্ড, এর নাম হচ্ছে দি হোম ডিপো। এরা যা বিক্রি করে এখানে আর কি সেটা হলো আমাদের এই ফ্লোরিডাতে যে বাড়িঘরগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের বাড়িঘরগুলোর মতো না, এগুলো একটু ডিফারেন্ট টাইপের বাড়িঘর। এখানে ড্রাইওয়াল ব্যবহার করা হয়, ছাদে কংক্রিটের পরিবর্তে শিঙ্গল ব্যবহার করা হয়, কংক্রিটের ব্যবহার খুব কম এই ফ্লোরিডার বাড়িঘর নির্মাণ করতে আর কি। তো এই ধরনের বাড়িঘরগুলি এখানে অত্যন্ত জনপ্রিয়। আর একটি এরকম একটি বাড়ি তৈরি করার জন্য একেবারে দরজা জানালা থেকে নিয়ে শুরু করে ছাদ পর্যন্ত যা যা কিছু দরকার সব কিছু আপনি কিনতে পারবেন এই ধরনের একটি আউটলেটে গিয়ে, যার নাম হলো দি হোম ডিপো। এখন আনডকুমেন্টেড যে পিপলগুলো থাকে, সো এরা যে শুধু বাংলাদেশ থেকে আসে তো তা না, এরা মেক্সিকান আছে, ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো নানান শ্রেণীর নানান দেশ থেকে এই কাগজপত্র ছাড়া ইলিগেল ইমিগ্রেন্টরা আমেরিকাতে থাকে। তো তারা কী করে, যখন কাজের প্রয়োজন হয় তারা তো তাদের পেপার্স নেই, যে কোনো জায়গায় গিয়ে কাজ করার সুযোগও তাদের অত্যন্ত সীমিত। তো তাদেরকে যেটা করতে হয় যে এই ধরনের যে রিটেল আউটলেটগুলো আছে যেখানে নাকি কনস্ট্রাকশনের জিনিসপত্র বিক্রি করে, বাড়িঘর বানানোর জন্য দরজা জানালা ছাদ, তারপরে ফ্লোরিং ইত্যাদি ইত্যাদি আরও আপনি যাবি যা কিছু রয়েছে এগুলো বানানোর জন্য যে ধরনের যে দোকানপাটগুলো থাকে, বড় বড় বিজনেস সেন্টারগুলো থাকে, সেখানে এসে তারা রাস্তার উপর এভাবে দাঁড়িয়ে থাকে। ঠিক আমি যখন এই মুহূর্তে এইভাবে দাঁড়িয়ে রয়েছি, তারা কী করবে, এই হোম ডিপোর যে সাইটটা দেখতে পাচ্ছেন, সে যে পিলারটা দেখতে পাচ্ছেন সেই পিলারের পাশে তারা দুজন চারজন পাঁচজন এরকম বসে থাকে। তো সকাল মনে করেন 8-9 দিকে তারা এখানে এসে বসে থাকে, তারপরে 2-4 ঘন্টার ভিতরে হয়তো
যারা কিনা এইসব আউটলেটগুলোতে আসে, তাদের বাড়িতে কোনো কিছু কাজ থাকে, কনস্ট্রাকশনের কোনো কাজ থাকে, তারা জিনিসপত্র এখান থেকে কিনে কিনে নিয়ে যাওয়ার পর তাদের তো হেল্পের প্রয়োজন হয়, তখন এখান থেকে একজন দুজনকে তারা তুলে নিয়ে যায়, 2-4 ঘন্টা বাসায় নিয়ে কাজ করায়, তারপরে মনে করেন প্রতি ঘন্টায় $15-20 করে তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো এইভাবে যদি তারা প্রতিদিন মনে করেন 5-6 ঘন্টা কাজ করে কোথাও গিয়ে আর $15 করে পায়, তাহলে 6 ঘন্টায় কত টাকা হয়, প্রায় $90, প্রায় $100 কাছাকাছি। তো এইভাবে ইজিলি তারা $100 মেক করে। এতে কী হয়, তাদের কোনো কাগজপত্রের প্রয়োজন নাই, কিছুই লাগে না, কোনো জায়গায় চাকরি করার জন্য লাইন ধরে বসে থাকতেও হয় না। এই পেশাতে এই ধরনের কাজে আমাদের বাংলাদেশিরা খুব একটা করে বলে আমার জানা নেই। এটা সবচেয়ে বেশি করে হলো সাউথ আমেরিকা থেকে আসা, এই মেক্সিকান দেশগুলো থেকে আসা এই ল্যাটিন আমেরিকার লোকগুলো, যারা স্প্যানিশ ভাষা কথা বলে আর কি। এই মুহূর্তে আমি এখন একটি গ্যাস স্টেশনের সামনে দাঁড়িয়ে আর কি। তো এই ধরনের গ্যাস স্টেশনগুলো শুধু যে এই পেট্রোল বা গ্যাসই বিক্রি করে তা না, এর ভিতরে একটি কনভিনিয়েন্স স্টোর রয়েছে, বাংলাদেশে যেগুলোকে আপনারা মুদি দোকান বলেন আর কি, ওই টাইপের একটি স্টোরও ভিতরে রয়েছে আর কি। তো এই ধরনের গ্যাস স্টেশনগুলো আমেরিকাতে প্রায় 18 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত এগুলো ওপেন থাকে, আর এরকম এক একটি প্রতিষ্ঠান চালানোর জন্য কম করে হলো অন্তত 3-4 জন লোকের প্রয়োজন হয়। এটা নির্ভর করে যে দোকান কতটা বিজি তার উপর আর কি। তো সারা আমেরিকাতে এই ধরনের গ্যাস স্টেশন রয়েছে প্রায় 70,000-এর মতো, আর এর বেশিরভাগই মালিক হলো কিন্তু আমেরিকান না, আমেরিকার বাইরে থেকে যে মানুষগুলো এসেছে আমেরিকাতে, এই তারা নন আমেরিকান ও সংখ্যাই হলো বেশি এই এই গ্যাস স্টেশনগুলোর মালিক আর কি। যেমন মনে করেন এদের ভিতরে পাকিস্তানি রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আসা অনেক লোক রয়েছে যারা এই গ্যাস স্টেশনগুলোর মালিক, আর আমাদের বাংলাদেশেরও প্রচুর লোক রয়েছে যারা এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করে বেশ ভালো টাকা, আই মিন $1,000,000 এই আমেরিকাতে থেকেই তারা মেক করেছে আর কি। তো এই ধরনের গ্যাস স্টেশন হলো আপনার লিগেল হোন আর ইলিগেল হোন, আপনারা যারা বাংলাদেশ থেকে এসেছেন আর কি, তাদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি কাজ আমেরিকার জন্য আর কি। তো আপনি যদি আমেরিকাতে যদি আসেন কখনো, তো সম্ভবত এই ধরনের কোনো গ্যাস স্টেশনে কাজ করা দিয়েই আপনার আমেরিকার জীবনের প্রথম কাজটি হয়তো শুরু হবে আর কি। তো আমার যতদূর মনে হয় আমেরিকাতে যত বাংলাদেশিরা রয়েছি আমরা আর কি, তার 50% লোক এই ধরনের গ্যাস স্টেশনগুলোতে কাজ করে, আর 10% লোকগুলো নানা রকম কনস্ট্রাকশনের কাজ রয়েছে যেগুলো ব্লু কলার জব, সেই ধরনের কাজগুলো করে থাকে। কিছুক্ষণ আগে যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম, এই গুমটিপের কথা বলছি, এই কনস্ট্রাকশন জব আর কি, এগুলোতে 10% হয়তো বা করে থাকে, আর বাকি 40% হলো আরও যে নানান রকম অর জব রয়েছে অনেক, এগুলো সংখ্যা বলে শেষ করা যাবে না, এটা এক একজনের উপর নির্ভর করবে কে কোন পরিবেশে কে কোন স্টেটসে থাকে তার উপর আর কি। তো এই যে গ্যাস স্টেশনটা আপনারা দেখছেন, এই গ্যাস স্টেশনটার কাজ হলো আপনি বাংলাদেশে যেমন বসে চেয়ারে বসে বা আসন পেতে বসে ওই মুদি দোকানে বেচা কিনা করেন, অনেকটা আর কি। এখানে আপনার মদ রয়েছে, সিগারেট রয়েছে, ক্যান্ডি রয়েছে, চকলেট রয়েছে, তারপরে এই মুদি দোকানে যা যা বিক্রি করে, ইভেন ডিম পর্যন্ত এই মুদি দোকানের ভিতরে আছে আর কি। তো সেগুলো এগুলো এখানে বেচে কেনা হয়। তো গ্যাস পাম্পগুলো হলো বাইরে, এখান থেকে মানুষ বাইরে থেকে গ্যাস নেয়, আর ভিতরে হলো এই ধরনের মুদি দোকান আর কি। সো আমি কিছুক্ষণ পর আপনাদেরকে এই মুদি দোকানটার ভিতরে নিয়ে যাব, আর এই যে দোকানটার ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এটি যতদূর আমি খোঁজ নিয়ে জেনেছি এর মালিক একজন ইন্ডিয়ান, অর্থাৎ এটা ইন্ডিভিজুয়ালি ওন একটি বিজনেস। সো স্বাভাবিকভাবেই সে যাদেরকে নিয়োগ দিয়েছে এখানে, হয়তো তারা ডকুমেন্টেড বা আনডকুমেন্টেড, এটা আমি নিশ্চিত না, এটা যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু যারা এখানে কাজ করছে তারা এই মুহূর্তে হয়তো বা বেতন পাচ্ছে $8 থেকে $10 অথবা $12 পর্যন্ত হতে পারে, এটা নির্ভর করে হলো এক একটা বিজনেসের উপর আর কি। তো আমি কিছুক্ষণ পর আপনাদেরকে এই বিজনেসটার ভিতরে নিয়ে যাব, এবং আমেরিকার এই মুদি দোকান গ্যাস স্টেশন বা কনভিনিয়েন্স স্টোর দেখতে এক্স্যাক্টলি কীরকম সেটা আপনারা কিছুক্ষণের ভিতরেই জেনে যাবেন আর কি। তো ওইখানে যে কাজ করছে সেও সম্ভবত একজন ইন্ডিয়ানই হবে, আমি জানি না তার পেপার্স রয়েছে বা নাই, এটা আসলে আমার বিষয় না, কিন্তু তারপর আমি তার সাথে হয়তো 2-1 মিনিট কথা বলার চেষ্টা করবো আর কি।
তো চলেন আপনাদেরকে নিয়ে আমরা এই গ্যাস স্টেশনটার ভিতরে যাই, আর এই ভিডিওর বাকি অংশটা সেখানে গিয়ে করি। আসেন, আমি প্রথমে আপনাদেরকে এই দোকানটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হলো একটা এটিএম মেশিন, একটা মুদি দোকানে যা যা থাকে এখানে অনেক কিছুই রয়েছে। এগুলো সব আমেরিকা এসে যারা বাংলাদেশে আপনারা যারা আছেন, যারা বিয়ার খেতে পছন্দ করেন, আমেরিকা আসার পর আপনাদের বিয়ার পেতে খুব একটা কষ্ট হবে না। প্রচুর মদ এখানে বিক্রি হয় দেখেন। বিভিন্ন বিয়ারের নাম, এটা হলো ন্যাচারাল আইস, ওখানে রয়েছে বুশ, এখানে রয়েছে মিলার লাইট, কোর্স লাইট, মডেলো, বার লাইট, আছে অনেক ক্যান্ডি। আর এখানে রয়েছে সব রকমের ড্রিঙ্কস, ওয়াটার, এনার্জি ড্রিঙ্কস, অনেক কিছু। এখানে রয়েছে রেডবুল, এগুলো 8 আউন্সের রেডবুল, এক একটার দাম $2.49 করে। ইউ নিড অনলি ওয়ান অর ইট What is your name? Sam. Sam? You're from India? Yeah. You own this business? Baba, here? How long have you been working here? Many years. How long have you been working here? Like 2-3 years. 2-3 years? You've been in another state before? Yeah, I've been to Georgia and then for visiting. Like how long you are in America? Years. 4 years. Now. 4 years? How you like America? Good. So which part in India you used to live? Kerala. Kerala? Kerala. You live in somewhere close to the school? So you live yourself with your family or you share your family with yourself? I don't know. সো বন্ধুরা, এটি ছিল আমার আজকের ভিডিও, যে আমেরিকাতে যারা নতুন আসে তারা কী ধরনের জব এখানে এসে করে, আর যাদের কিনা কাগজপত্র নেই, ওয়ার্ক পারমিট নেই, তারা কী ধরনের জব করে। এটা আসলে যদি আরও বিস্তারিত দেখাই ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, তো এত কিছু তুলে ধরা সম্ভব না। তো আমি এই অল্প সময়ের ভিতরে যতটুকু করা সম্ভব সেটি আমি আপনাদেরকে করিয়ে আপনাদেরকে দেখালাম আর কি। যে ছেলেটির সাথে ভিতরে আমি কথা বললাম, ওর নাম ছিল স্যাম, সে ইন্ডিয়ার কেরালা থেকে এসেছে, প্রায় 3-4 বছর ধরে আমেরিকাতে, এখানে আশেপাশে কোনো একটা জায়গাতে থাকে, সে শেয়ার করে কারোর সাথে আর কি। তো এই ধরনের একটি সিটিতে থাকতে আপনার সম্ভবত প্রতি মাসে ঘর ভাড়া হবে $300-400, আর খাওয়া দাওয়া মনে করেন আরও $300। তো $1,000-এর নিচে আপনার অ্যাকোমোডেশন, থাকা খাওয়া খরচ এগুলো হয়ে যাওয়ার কথা, তো স্বাভাবিকভাবে হবে। তো এইভাবে যারা তারা যখন এই যে 8 বছর ধরে এই ধরনের একটি দোকানে কাজ করে এবং মিনিমাম তারা কম করে হলেও প্রতি মাসে বেতন পায় প্রায় $2,500 থেকে $3,000 পর্যন্ত। তো এই $3,000 যদি বেতন তারা পায়, এই $1,000 যদি খরচ হয়, তারপর তো $2,000 তাদের সেফ থাকে, তো বছরে $24,000 তাদের নেট সেফ থাকে। আর যেহেতু তাদের ফ্যামিলি এখানে নেই, বাচ্চা কাচ্চারা এখানে সবই ইন্ডিয়াতেই রয়েছে আর কি, তো তারা সেখানে হয়তো টাকা পাঠায়, তো ইন্ডিয়াতে টাকার এই রুপিজের ভ্যালু তো অনেক বেশি হবে স্বাভাবিকভাবেই সেখানকার অনুযায়ী আর কি। তো এইভাবে তারা লাইফটাকে সেটেল করে নিয়েছে। তো সে যদি যার সাথে কথা বলো আমি স্যাম, সে যদি এখানে লিগ্যাল হয়ে থাকে তাহলে তো ইন ফিউচার বউ বাচ্চা কাছে এখানে নিয়ে আসবে, আর যদি সে লিগ্যালও হয়ে থাকে তার তো লিগ্যাল হওয়ারও প্রয়োজন হবে না। এখানে 10 বছর পর্যন্ত সে যদি থাকে তো মোটামুটি ₹20,00,000 সে আমেরিকা থেকে কামাই করে এই ইন্ডিয়াতে ফেরত যেতেও পারে।
এখন ভিডিও শেষ করার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে কাজ করার জন্য তো ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়, তাই না? তাহলে এই আমেরিকার ওয়ার্ক পারমিটটা আসলে দেখতে কি রকম। এখন এই ওয়ার্ক পারমিট আমার যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটা দেখতে এক রকম, কিন্তু আপনার যে ধরনের ওয়ার্ক পারমিট থাকবে যেটাকে টেম্পোরারি ওয়ার্ক পারমিট বলে সেটা হলো আরেক ধরনের, কারণ আমি হলো এদেশের সিটিজেন, তাই না? তো কাজে আমার কিন্তু আর ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না, আমার একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার রয়েছে, সেটাই আমার ওয়ার্ক পারমিট। কিন্তু যারা দেখি এই শর্ট টার্ম জব করে, টেম্পোরারি জব করে, তাদেরকেও কিন্তু আমেরিকার সরকার একটি ওয়ার্ক পারমিট দেয়, সেটাকে বলা হয় এমপ্লয়ি অথরাইজেশন কার্ড। তো এই এমপ্লয়ি অথরাইজেশন কার্ডটা দেখতে কীরকম সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, একটু দেখাই দাঁড়ান। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, আর এই ঠিক ড্রাইভিং লাইসেন্সটা যেরকম দেখতে পাচ্ছেন এখানে পাশে আমার ছবি রয়েছে আর ডিটেলস, এখানে নাম ঠিকানা সবই লেখা রয়েছে। তো আপনাদেরকে এই ধরনের একটি কার্ড দেওয়া হবে যারা কিনা এই শর্ট টার্ম জবগুলো আমেরিকাতে করে, যারা আমেরিকার রেসিডেন্টস না বা সিটিজেন্স না, এই ধরনের কার্ডগুলোকে বলা হয় এমপ্লয়ি অথরাইজেশন কার্ড। সো যখন আপনি কোথাও কাজ করতে যাবেন তখন আপনাদেরকে এই কার্ডটা দিতে হবে। তো এই ধরনের কার্ড যাদের কাছে থাকবে তো তারা তো যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, সব ফেসিলিটি রয়েছে, যাদের ডকুমেন্ট থাকবে না তারা যে একেবারে কাজ করতে পারেন তা তো আর নয়, লক্ষ লক্ষ মানুষ আমেরিকাতে রয়েছে যাদের পেপার টেপার নাই আর কি, ঠিক আছে? তো তারাও তো কাজকর্ম কম বেশি এখানে করছে আর কি। তো বন্ধুরা, এটি ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমেরিকাতে যাদের কাগজপত্র নেই তারা কী ধরনের জব করে। খুব অল্প সময়ের ভিতরে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, ইন ফিউচার এর ভিতরে এর উপর যদি আমি আরও কোনো ভিডিও করি তাহলে আরও বিস্তারিত আপনাদেরকে দেখাতে পারবো আর কি। তো বন্ধুরা, যে সিটিতে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি এটি হচ্ছে সাউথ ওয়েস্ট ফ্লোরিডা, আর আমি জিশান চৌধুরী জ্বর ছিলাম আপনাদের সাথে। আপনারা যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান তার একমাত্র উপায় হলো আমার যে ফেসবুক পেজ রয়েছে হ্যালো ইউএসএ, সেখানে ইনবক্স করবেন, আমি সচরাচর প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর আমেরিকার ইমিগ্রেশন সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা সোশ্যাল লাইফ সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে যার নাম হলো চল দ্য আমেরিকা, আপনারা সেখানে অ্যাড হয়ে নিতে পারেন, সেখানে থেকেও আপনারা অনেক কিছু জানতে পারেন। তো ভিডিওটা আমাকে আজকে এখানেই শেষ করতে হবে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পয়েন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।